नमस्कार बंधुरा एनडीएफ गोट फार्म यूट्यूब चैनल पक्ष के समस्त दर्शक सुस्वास्थ्य कामना करे शुरू करते चले आजकल भिडियोटी। आज के भिडियोते आलोचना करब माँ छागल के हिटे आनार जन्य की ओषध खावाते हबे, ओषधगुलि कत परिमाण खावाते हबे एवं कत दिन खावाते हबे, माँ छागल के हिटे आनार जन्य की ओषध व्यवहार करबें विस्तारित आलोचना थाकबे आजकेर एई भिडियोते। भिडियोटी शेष मुहूर्त अब्दि मनोयोग सहकारे अवश्य देखबें एवं सम्पूर्ण भिडियोटी देखार पर आजकेर एई भिडियोते देवा तथ्य जदि आपनादेर सठिक बोले मने हय भिडियोते एकटि लाइक करते भूलबें ना। जदि आपनि आमार एई चैनेले प्रथमबार एसे थाकेन चैनलटिके सबस्क्राइब करे आमादेर संगे थाकबें। छागलेर बाच्चा हवार पर माँ छागल केन हिटे आसे ना एवं ब्रिडिंग देवार पर छागल केन गाभिन हय ना, एई विषये आमार एई चैनेले भिडियो देवा रयेछे, सेई भिडियोगुलो आपनारा देखे निते पारेन। आजके आपनारा जानते पारबेन छागलके हिटे आनार जन्य आपनारा कोन ओषध व्यवहार करबेन। छागलके हिटे आनार जन्य विभिन्न धरनेर ओषध पावा जाय, किन्तु आमादेरके बुझते हबे कोन ओषधटी भालो एबं सठिक काज देबे सेई ओषधटी आमरा व्यवहार करब। प्रथमे छागलके कृमिनाशक करे निते हबे। कृमिनाशक जदि छागलेर करा ना थाके ताहले किन्तु छागलेर शरीरे विभिन्न धरनेर समस्या देखते पावा जाय एबं छागलेर बाच्चा हवार पर माँ छागलेर शरीरे जदि कोनो धरनेर समस्या थाके ताहले किन्तु सेई छागलटी सठिक समय हिटे आसे ना। एर जन्य प्रथमे भालो करे कृमिनाशक करे नेबेन। कृमिनाशक करार पर छागलके ক্যালসিয়াম ভিটামিন এবং লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে, সঙ্গে ছাগলটিকে মিনারেল খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের শরীর থেকে গোষ্ঠী হরমোন এবং ক্যালসিয়ামের মাত্রা অনেক পরিমাণে কমে যায়। যতদিন না পর্যন্ত ছাগলের শরীরে গোষ্ঠী হরমোন এবং ক্যালসিয়ামের মাত্রা সঠিকভাবে পূর্ণ হবে ততদিন পর্যন্ত সেই ছাগলটি হিটে আসবে না। এর জন্য আমাদেরকে চেষ্টা রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই গোষ্ঠী হরমোন এবং ক্যালসিয়াম পূর্ণ করব। এর জন্য বিভিন্ন ধরনের খাবার ছাগলকে খাওয়াতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে। ছাগলকে হিটে আনার জন্য আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন? ছাগলকে হিটে আনার জন্য আপনারা প্রজনা ক্যাপসুল ব্যবহার করতে পারেন, আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধ ব্যবহার করলে কোনো ধরনের সাইড ইফেক্ট দেখা যাবে না, কিন্তু এই ওষুধটি ব্যবহার করার জন্য আপনাদেরকে সঠিক পদ্ধতি জানতে হবে এবং কতদিন খাওয়াতে হবে সেই বিষয়টা আগে আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। অনেক খামারি বন্ধুর প্রশ্ন থাকে, আমি প্রজনা ক্যাপসুল ছাগলকে খাইয়েছি তারপরেও ছাগলটি হিটে আসেনি। যদি আপনারা সঠিক পদ্ধতিতে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু এই ওষুধ খাওয়ালে ছাগলের শরীরে কোনো ধরনের কাজ দেখা যাবে না। এই ওষুধটি খাওয়াতে হলে প্রথমে ছাগলটিকে কৃমিনাশক করিয়ে নিতে হবে, তারপর এই ওষুধটি খাওয়াতে হবে। এবং এই ওষুধটি যদি আপনারা ছাগলকে খাওয়ান গুড়ের সঙ্গে মিক্স করে খাওয়াবেন অথবা পাকা কলার সঙ্গে মিক্স করে খাওয়াবেন। মনে রাখবেন যে কোনো ক্যাপসুল ওষুধ যদি আপনারা ছাগলকে খাওয়ান তাহলে পাকা কলা অথবা গুড়ের সঙ্গে মিক্স করে খাওয়াতে হবে। যখন আপনারা এই ওষুধটি খাওয়াবেন তার সাথে সাথে ছাগলটিকে এগ্রিমিন আই ট্যাবলেট হাফ করে খাওয়াতে হবে। প্রজনা ক্যাপসুল সকালে একটি, রাত্রে একটি, সারা দিনে দুই টাইম খাওয়াতে হবে। তিন দিন কন্টিনিউ খাওয়াতে হবে এবং তিন দিন খাওয়ানোর পর আবার তিন দিন গ্যাপ দিতে হবে। তিন দিন গ্যাপ দেওয়ার পর একই নিয়মে একই পরিমাণে খাওয়াতে হবে আরও তিন দিন। কিন্তু এই যে মাঝখানে তিন দিন গ্যাপ, এই তিন দিন গ্যাপের মধ্যে কিন্তু এগ্রিমিন আই ট্যাবলেট মিস করা যাবে না, এগ্রিমিন আই ট্যাবলেট কন্টিনিউ খাওয়াতে হবে। যদি আপনাদের এরিয়াতে প্রজনা ক্যাপসুল পাওয়া না যায় তার পরিবর্তে আপনারা জানোবা ক্যাপসুল খাওয়াতে পারেন, একই নিয়মে একই পদ্ধতিতে এবং একই পরিমাণে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।